হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্নান টান করে প্রায় বেজে গেছে, 9:30-10 বেজে গেছে প্রায়। তো আজকে সকালে তেমন কিছু খাওয়ার ইচ্ছা নেই, একটু রান্না বান্না করবো ভাবছি। তো কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবে। তো এই যে এখন সবজি কাটা পর্ব চলছে, নিজে নিজে বসে পড়েছি। রেসিপিটা অবশ্যই তোমরা আজকে দেখতে পাবে, শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ ঠিকই ভাবছো, হঠাৎ একটু ইচ্ছে হলো মিক্সড ফ্রাইড রাইস বানাবো, তাই জন্য গাজর আর ওদিকে বিম স্ট্রিমস কাটছিলাম, সেটাও দেখালাম, তাই জন্য একটু বানিয়ে নিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা অবশ্যই তোমরা আমার লং একটা ভিডিও পেয়ে যাবে, তো অবশ্যই চেক আউট করে নিও, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ফার্স্ট টাইম ট্রাই করেছি, এত ভালো হবে আশা করিনি, ভালোই হয়েছিল। এবার আমার তো খেতে ভালোই লেগেছিল। চলো এবার আমার বাবা মার থেকে রিভিউটা শুনে নেওয়া যাক, কেমন লাগছে বলো তো। এই তুই বল কেমন লাগছে, তাকা খাবি না খালাদে, খালাদে ও কেমন লাগছে? রান্নাটা পুরো আমি করেছি তো? তুমি শুধু খাচ্ছ কেন? মাংস তোমার থাকবে না? ওর নাকি ভালো লাগেনি, আর থালার অবস্থাটা দেখো, ওর ভালো লাগেনি। তাহলে পরিষ্কার কেন, থালা রেখে দিতে পারতিস, বল কিছু আর বলার। তো বিকেল হতে না হতে একটু ছাদে চলে এসেছিলাম, ছাদে আসলে তো মনটা একটু ভালো হয়, আর আকাশের দিকে তাকালে তো আরও ভালো হয়, তাই একটু ভাব দিচ্ছিলাম ফোনটা অন করে। গেছিলাম শিব মন্দির, ওই যে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর এখানে সব পুষ্কে বাচ্চারা খেলাধুলা করছে, দোলনা চড়ছে। তো সন্ধে হতে না হতেই চলে গেছিলাম বাজি ফাটাতে। তো দেখো ওখানে ফার্স্টে একটা চৌকি ফাটিয়ে নিয়েছি, বাজি ফাটাতে আমার খুব ভালো লাগে, আর কা তোমাদেরও কার কার বাজি ফাটাতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টসে। ভয়ও করে খুব, কিন্তু ফাটাতেও খুব ভালো লাগে। তারপরে বসে একটু বোর্ডকে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু ঠাকুর দেখতে বেরোবো। হ্যালো এভরিওয়ান, তো রেডি হয়ে চলে এসেছি, এখন দেখো ফুল রেডি হয়ে গেছে। একটা সেই কালারের গ্রিন কালারের ড্রেস পরেছে, আর গানেরটা কিন্তু অন্য। এখন তো এখন যাবো ঠাকুর দেখতে, কেমন কি লাগছে অবশ্যই জানিও কমেন্টসে। তো চলো কী কী ঠাকুর দেখছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। তো এই যে আমার মাদার ইন্ডিয়া, একটু হাসো না, জোর করে ধরে বেঁধে দাঁড় করানো হয়েছে। ওদিকে আমার বোন রয়েছে, কই দেখি বোনু, এই যো আমার কিউটি পাই, আর ওই যো হিরো চুল আজ রাখছে, এখন কই দেখি করে দাও। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, ফুল দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে, তো সঙ্গে থাকো। এই যো গাড়ি চলে এসছে আমাদের, এবার যাব। কোথায় বসবে, কে কোথায় বসেছো দেখি একটু। এই জায়গার প্যান্ডেলটা একমাত্র ভালো হয়েছিল, সবে ওখানেই প্রথম ঢুকলাম, তো এটাই ভালো লাগলো। কী সুন্দর চারিদিকে না কুলো দিয়ে কাজ করা ছিল। হ্যাঁ সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ যাতে কপিরাইট না পড়ে যায়। দেখো কী সুন্দর লাগছে না, আর মা তো খুব সুন্দর, যেহেতু নো এন্ট্রি ছিল তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আরেকটা সামনের ঠাকুর দেখতে। দেখো এই জায়গাটা খুব সুন্দর করেছে, খোলামেলা কিন্তু দারুণ লাগছিল। এখানে মাটা দেখো কী সুন্দর। তারপরে চলে এসেছিলাম অন্য আরেক জায়গায়, এইটাও ওর পাশাপাশি হয়েছে, এই জায়গাটাও কিন্তু দারুণ হয়েছে। মোটামুটি করেছিল এবার প্যান্ডেল, আগেরবার অন্যবার যেমন সুন্দর হয়, আগেরবারও যেমন সুন্দর হয়েছিল, এবার কিন্তু অতটা পুজোর জোর হয়নি হাসনাবাদে। কিন্তু সারাইতে নো এন্ট্রি করে রেখেছিল, এদিক থেকে না ওদিক থেকে কোনো দিক থেকে ঢোকার উপায় নেই। কিন্তু লোকের ভিড় দেখো, এত রাস্তা জুড়ে কোনো দিন তোমরা লোক দেখতে পেয়েছো? খুব লোক নেই। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছিল মোটামুটি আর কি। তারপরে এরা চলে আসে একটু ঘুগনি খেতে আর আইসক্রিম খেতে। এখানে মা আইসক্রিম খাচ্ছিল আর এখানে বাবা বসে ঘুগনি খাচ্ছিল, তাও বোন কেমনভাবে বসে আছে দেখো বাবার পাশে। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, কিন্তু গাড়ি থেকে আর নামিনি, এত কষ্ট হচ্ছিল আর নামিনি ওই জন্য।
আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও এন্ড করতে গিয়ে দেখি দেখো পিছনে কিছু বের হয়েছে। তো হ্যাঁ, গিয়েছিলাম হাস্টাবাদে ঠাকুর দেখতে। অন্যবার যেমন করে তেমন করেনি, একদমই করেনি। অন্যবার যেমন সুন্দর হয় প্যান্ডেলগুলো, অনেক বড় বড় প্যান্ডেল হয়, এবার সবই কেমন ছোট ছোট, কেমন তেমন ভালো না। যে কটা নেমেছিলাম দুটো কি তিনটে, সেগুলোই ছবি দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, টাটা।